রাজ্যের একটি কলেজে অষ্টম শ্রেণী এবং মাধ্যমিক পাস যোগ্যতায় স্থায়ী পদে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। তো আজকের ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করব এই রিক্রুটমেন্ট সম্পর্কে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন প্রেস করে রাখবেন। তো আপনারা সেই নোটিশটি দেখতে পাচ্ছেন, এই নোটিশটি দেওয়া হয়েছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের ঘুষকুড়া মহাবিদ্যালয় থেকে। এই নোটিশটি পাবলিশ করা হয়েছে 3/2/2021 তারিখে, অর্থাৎ ফেব্রুয়ারির 3 তারিখে। এখানে প্রথমেই উল্লেখ করা রয়েছে যে ঘুষকুড়া মহাবিদ্যালয়ে অশিক্ষক শূন্য পদে নিয়োগের জন্য পূরণ করা ফর্ম ভারতীয় নাগরিকদের কাছ থেকে আহ্বান করা হচ্ছে। এই ফর্ম ঘুষকুড়া মহাবিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নির্দিষ্ট ফর্ম্যাটে ডাউনলোড করা যাবে। এরপরে পদের নাম দেওয়া রয়েছে যে করণিক পদে মর্নিং সেকশনে একটি শূন্যপদ রয়েছে, এখানে বেতন রয়েছে 5,400 থেকে 25,200 টাকা পর্যন্ত এবং গ্রেড পে রয়েছে 2,600। তারপরে রয়েছে করণিক ডি সেকশনে, সেখানে একটি শূন্যপদ রয়েছে, এখানেও বেতন এবং গ্রেড পে সেম রয়েছে। তারপরে রয়েছে গ্রন্থাগার করণিক ডি সেকশন, এখানে একটি শূন্যপদ রয়েছে, এখানেও বেতন এবং গ্রেড পে সেম রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে, প্রার্থীকে কোনো স্বীকৃত ভারতীয় বোর্ড থেকে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বাংলায় পড়া ও লেখার যোগ্যতা থাকতে হবে। প্রার্থীর অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট মহাবিদ্যালয়ে ন্যূনতম 2 বছর আংশিক বা চুক্তিভিত্তিক কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। এর পরের পোস্টটি রয়েছে ইলেকট্রিশিয়ান কাম কেয়ারটেকার মর্নিং সেকশনে, এখানে একটি শূন্যপদ রয়েছে এবং বেতন রয়েছে 4,900 থেকে 16,200 টাকা পর্যন্ত এবং গ্রেড পে রয়েছে 1,800 টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে, প্রার্থীকে কোনো সরকার স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বাংলায় পড়া ও লেখার যোগ্যতা থাকতে হবে। প্রার্থীর সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল প্রার্থীর কম্পিউটারে এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা অগ্রাধিকার পাবেন। 5 নম্বরে যে পোস্টটি রয়েছে সেটি হলো গার্ড ডি সেকশনে, এখানে একটি শূন্যপদ রয়েছে এবং বেতন রয়েছে 4,900 থেকে 16,200 টাকা পর্যন্ত, এখানে গ্রেড পে রয়েছে 1,700 টাকা এবং এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে, প্রার্থীকে কোনো সরকার স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বাংলায় পড়া ও লেখার যোগ্যতা থাকতে হবে। যে সকল প্রার্থীর কম্পিউটারে এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা অগ্রাধিকার পাবেন। তাছাড়া বলা হচ্ছে, সংশ্লিষ্ট মহাবিদ্যালয়ে ন্যূনতম 2 বছর আংশিক বা চুক্তিভিত্তিক কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরাও কিন্তু এখানে অগ্রাধিকার পাবে। এরপরে পোস্ট রয়েছে পিয়ন, এখানে একটি করে শূন্যপদ রয়েছে এবং বেতন রয়েছে 4,900 থেকে 16,200 এবং গ্রেড পে রয়েছে 1,700 এবং এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে, প্রার্থীকে কোনো সরকার স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বাংলায় পড়া ও লেখার যোগ্যতা থাকতে হবে। যে সকল প্রার্থীর কম্পিউটারে এমএস অফিস কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা অগ্রাধিকার পাবেন এবং এখানেও বলা হচ্ছে, সংশ্লিষ্ট মহাবিদ্যালয়ে ন্যূনতম 2 বছর পূর্ণ আংশিক অথবা চুক্তিভিত্তিক কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে। এরপরে রয়েছে কর্মবন্ধু আংশিক সময়ের জন্য, এখানে তপশিলী জাতিদের ক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে এবং ইউআর ক্যাটাগরিদের ক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হচ্ছে, প্রার্থীকে কোনো সরকার স্বীকৃত বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। প্রার্থীর বাংলায় পড়া ও লেখার যোগ্যতা থাকতে হবে। এরপরে বয়সসীমার কথা উল্লেখ করা রয়েছে, 1/1/2021 তারিখ অনুসারে ইউআর ক্যাটাগরিদের ক্ষেত্রে 40 বছর ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে, এসসি এসটি এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 45 বছর, ওবিসি এবং পিডব্লিউডিদের ক্ষেত্রে 43 বছর কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে। এরপরে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো আবেদনের খামের উপর কিন্তু অবশ্যই লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, অর্থাৎ যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টের নাম কিন্তু উল্লেখ করবেন। এরপরে বলা রয়েছে যে গ্রুপ সি পদের জন্য নির্দিষ্ট ফর্মে সম্পূর্ণ আবেদনপত্র এবং 2 কপি স্বপ্রত্যয়িত বয়সের প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি আগামী 19/2/2021 বিকাল 5টার মধ্যে রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে মহাবিদ্যালয়ের অফিসে পৌঁছাতে হবে। কোনো অবস্থাতেই গ্রুপ সি পদের আবেদনপত্র কলেজের অফিসে হাতে জমা দেওয়া হবে না। 19/2/2021 বিকেল 5টার পর রেজিস্টার পোস্ট বা স্পিড পোস্টে আসা কোনো আবেদনপত্র গ্রহণ করা যাবে না। ইন্টারভিউয়ের পূর্বে প্রার্থীদের সমস্ত আসল শংসাপত্র দেখা হবে। এরপরে আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেওয়া রয়েছে, দ্য প্রিন্সিপাল ঘুষকুড়া মহাবিদ্যালয়, পোস্ট অফিস ঘুষকুড়া, ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান, পিন রয়েছে 713128WB।
এরপরে 8 নম্বরে রয়েছে গ্রুপ সি পদের জন্য লিখিত পরীক্ষা কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ওয়াক ইন ইন্টারভিউ নেওয়া হবে প্রার্থীরা অবশ্যই সমস্ত শংসাপত্রের অরিজিনাল কপি এবং সকল সার্টিফিকেট দুই সেট স্বপ্রত্যয়িত ফটোকপি আনতে হবে এবং অবশ্যই পূরণ করা আবেদনপত্রটি নিয়ে আসতে হবে অরিজিনাল সার্টিফিকেট ব্যতীত রেখে কোনো প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হবে না গ্রুপ ডি পদের জন্য পূর্বে থেকে কোনো আবেদন পাঠাতে হবে না এরপরে দেওয়া রয়েছে গ্রুপ সি পদের জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের সময়সূচি কিন্তু এখানে দেওয়া রয়েছে অবশ্যই এটি বিস্তারিতভাবে দেখে নেবেন এরপরে গ্রুপ ডি পদের জন্য ওয়াক ইন ইন্টারভিউয়ের সূচি দেওয়া রয়েছে যেখানে বলা হচ্ছে পিয়ন পদে 20/2/2021 তারিখে ইন্টারভিউটি নেওয়া হবে সকাল 10টা থেকে 11:30টার মধ্যে কর্মবন্ধু প্রকল্প 20/20/2021 নেওয়া হচ্ছে 12টা থেকে 1:30টা পর্যন্ত এরপরে ইলেকট্রিশিয়ান কাম কেয়ারটেকার এখানে 21/2/2021 তারিখে ইন্টারভিউটি নেওয়া হবে 10টা থেকে 11:30টার মধ্যে এবং গার্ড পদের ক্ষেত্রেও 21/2/2021 12টা থেকে 1:30টার মধ্যে কিন্তু ইন্টারভিউটি নেওয়া হবে এবং ভেনু অফ ইন্টারভিউ রয়েছে অফিস অফ দ্য এসডিও সদর নর্থ বর্ধমান পূর্ব বর্ধমান পরে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেওয়া রয়েছে তো অবশ্যই এটি ডাউনলোড করে ফিল আপ করে সঙ্গে নিয়ে যাবেন এই রিক্রুটমেন্ট সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং এই পিডিএফটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করা হয়েছে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা বিস্তারিতভাবে দেখে নেবেন ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য